সাম্প্রতিক সময়ত সমগ্র রাজ্যজুড়ি জনসাধারণের মাজত আতঙ্কর সৃষ্টি করে অহা বিভিন্ন অন্ধবিশ্বাস উড়া বাতরি আদি সামাজিক ব্যাধি নির্মূলকরণের বাবে মার বাঁধি থিয় দিছে রাষ্ট্রীয় পর্যায়ের সামাজিক সংগঠন ব্রাদার্সে। শনিবারে ডিব্রুগড় জেলা আরক্ষীর সহযোগত জেলাখনের রাইজক অন্ধবিশ্বাস উড়া বাতরির বিরুদ্ধে সজাগতা অনার বাবে সামাজিক সংগঠন ব্রাদার্সে অনুষ্ঠিত করে এক জনজাগরণ সভার অনুষ্ঠিত সভাখনিত মুখ্য বক্তা হিসাবে উপস্থিত থাকি অন্ধবিশ্বাস উড়া বাতরি আদি সামাজিক ব্যাধির বিরুদ্ধে রাইজক সজাগ হওয়ার বাবে আহ্বান জানায় এক হাওলীর বক্তব্য প্রদান করে মানব অধিকার তথা সমাজকর্মী দিব্যজ্যোতি শইকীয়ায়। অনুষ্ঠিত সভাতে ডিব্রুগড় জেলা আরক্ষী অধীক্ষক গৌতম বৰায়ো ডাইনী হত্যা তথা অন্ধবিশ্বাসক গুরুত্ব প্রদান করে নিরীহ ব্যক্তির উপর চলা অত্যাচার বন্ধ করার ক্ষেত্রে রাইজর মাজত সজাগতা অনার বাবে আহ্বান জানায় উপস্থিত সকল রাইজক। মনোজ দত্তর সভাপতিত্বত অনুষ্ঠিত হওয়া কর্মশালা জনজাগরণ সভাখনি সুদূর মহারাষ্ট্রের অহা অন্ধবিশ্বাসর বিশেষজ্ঞ সাইজি ভোসলেও নিজা বক্তব্যে রাইজক অন্ধবিশ্বাসের প্রতি গুরুত্ব প্রদান করার বিরত থাকবলে আহ্বান জানায়। ডিব্রুগড়ের পরিণীতা হাজরিকার রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম নিউজ।